থাকো বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। এই গল্পের যে নায়ক এবং রুদ্রকে সুস্থ করবার জন্য মঙ্গলাকে একটা দুর্গম পথে যাত্রা করতে হবে পাহাড়ে। সেখানে মঙ্গলার সামনে প্রচুর বিপদ রয়েছে, সেই বিপদ থেকে মঙ্গলা কিভাবে নিজে উদ্ধার পাবে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে এবং ওষুধ নিয়ে আসার পরেও রুদ্রকে আদেও সেটা পৌঁছে দিতে পারবে কিনা। কারণ রুদ্র শারীরিক যে অবস্থা, রুদ্রর বাবা মানে কৌশিকদা যে চরিত্রটা করছেন এই গল্পের বাবা ঠাকুর, তিনি একজন শ্রেষ্ঠ বৈদ্য এই চণ্ডীপুরের হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রক্ষা করতে পারছেন না। সুতরাং সেক্ষেত্রে মঙ্গলা কি আদেও পারবে সেটা করতে, আমরা তারই শুটিং করছি এবং এটা যদি দেখতে হয় আপনাদের এই মঙ্গলময়ী মা শীতলা দেখতে হবে এবং মঙ্গলার যে নতুন রূপ মা বিপদ তারিণী হিসেবে সেটা আপনারা দেখুন। যদি আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে, সবার যারা আমরা কাজ করছি। আমি হচ্ছে এই চণ্ডীপুর মন্দিরে মা চণ্ডীর একটা মন্দির রয়েছে যে মন্দিরে বাবা ঠাকুর কাউকেই আসতে দেন না, কিন্তু সেই মন্দিরে আমি থাকি এবং মঙ্গলাকে যখন আমরা খুঁজে পাই মঙ্গলাকে দেখে আমার মনে হয় মঙ্গলার মধ্যে মা চণ্ডীর আশীর্বাদ রয়েছে এবং মা আমাকে এই বার্তাও দেন যে মঙ্গলা হয়তো এই গ্রামে এসেছে এই চণ্ডীপুরের মানুষদের মঙ্গল করবার জন্য। তো আমি মঙ্গলার নিজের বাবা না হলেও মঙ্গলা আমাকে ঠাকুর বাবা বলে ডাকে এবং মঙ্গলার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক। আমি চেষ্টা করি যাতে মঙ্গলার ভালো হয়, মঙ্গলাকে সুপথে চালিত করা যায় এবং চণ্ডীপুরের মানুষদের মঙ্গলার মারফত যাতে মঙ্গল হয় তারই কামনা করি। সত্যি আমরা শুটিংটা খুব মজা করেই করি, খুব বেশি এফোর্ট মানে এফোর্ট অবভিয়াসলি দিই কিন্তু বেশি মনে হয় না যে শুটিং করছি, কাজের মতন মনে হয় না, মনে হয় যে সবাই যেন সময়ই কাটাচ্ছি আর ভালো করেই শুটিংটা হয়, আনন্দ করে শুটিংটা করি। ভগবানের আশীর্বাদ থাকলে তো অবশ্যই পারবো, এরপর দেখতে হবে যে কত তাড়াতাড়ি বাঁচাতে পারবো। সেটা হচ্ছে এখন সময়টা খুবই সংকীর্ণ হয়ে এসছে, একদম সময়টা কম শীত শীতলার হাতে। এবার মা যত যতটা সাহায্য করবে শীতলা তত তাড়াতাড়ি গিয়ে হয়তো ওই জড়িবুটিটাকে নিতে পারবে। এরপরে হচ্ছে যে জড়িবুটিটা তো হয়তো পেয়েও যেতে পারে কিন্তু জড়িবুটিটা নিয়ে কি ঠিক সময়ে এসে পৌঁছাতে পারবে এটাই হচ্ছে প্রশ্ন। সেটা অবভিয়াসলি দেখার জন্য জানার জন্য শীতলা দেখতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে আমি একটুকু আপাতত বিরত রয়েছি, আমার খুব একটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ না, আমার টিম আছে যারা আমার হয়ে আপডেট করে সবাইকেই, কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় আপডেটেড নই। কিন্তু হ্যাঁ, মা বাবার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি যে ভালো লাগছে দেখতে যে কোনো জিনিস। আমার মনে হয় দেখতে দেখতে না মানুষের চোখে সেটা বসে যায়। তো এখন আমার মনে হয় যে যে চরিত্রটাতে আমি এখন প্লে করছি আমাকে সেই চরিত্রতে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। যে যে কটা মেকআপ করেছি আমি সত্যি কনফেস করতে চাই যে দিস ইজ দ্য বেস্ট টিম আই এভার ওয়ার্ক, মানে আমি খুব মানে শান্তিতে কাজ করছি এখন। ক্ষুদে শিল্পী এখন মাঝখানে একবার তার সাথে শেষ ছিল, তার একটা ছোট্ট করে সিন ছিল, তারপরে সেই ক্ষুদে শিল্পীর সাথে এখন আর দেখা হয়নি, বাট আশা করবো নিশ্চয়ই হবে সেই ক্ষুদে শিল্পীর সাথে আবারও দেখা। সত্যি কথা বলতে আমরা তো আর্টিস্টরা জানে না, মেগা সিরিয়ালে আর্টিস্টরা জানে না আগে কি হবে না হবে, আমরা আসার পর জানতে পারি যে আজকে আমরা কি গল্প এসছে বা কি স্ক্রিপ্ট এসছে সেটা আমরা পাঠ করতে চলেছি। তো হয়তো হতে পারে একটা চেঞ্জেস আসবে, হয়তো মঙ্গলার জন্য রুদ্রের মানে মঙ্গলার মনে রুদ্রের জন্য একটা ফিলিংস এসছে, সেখান থেকে হয়তো গল্প আগে এগোতে পারে। পরীক্ষা ভীষণ পরীক্ষা দাস, এখন আমার চরিত্র রুদ্র এখন ভয়ানক একটা রোগের শিকার হয়েছে, এবার তার পেছনে গভীর ষড়যন্ত্র এবং একটা তার ফল সেই ভোগ করছে আর কি। যে রোগটা হয়েছে রুদ্রর সেই রোগটা আসলে মঙ্গলার হওয়ার কথা ছিল হয়তো, কিন্তু কর্মফলের জন্য রুদ্রকে ভোগ করতে হচ্ছে এবং সেটার তার কারণ রুদ্রর বাবা। এবার রুদ্র কি বেঁচে উঠবে বা কিভাবে সেটা হবে সেটা নির্ভর করছে অবশ্যই মঙ্গলময়ী মা শীতলার ওপর এবং
তার কৃপায় মঙ্গলা কিভাবে রুদ্রকে বাঁচাতে পারবে বা আদৌ পারবে কিনা সেইগুলো দেখতে হবে। একমাত্র বিশ্বাস ভগবান কি করা যায়, তো সেই বিশ্বাসটাকে জনসমক্ষে পোর্ট্রে করাটাই মূল উদ্দেশ্য সমস্ত ধারাবাহিক মানে এই গল্পের আমাদের, আর সেই উদ্দেশ্যটাই এখানে বোঝানো হয়েছে। ভগবানকে বিশ্বাস করলে অবশ্যই তার সুরাহা বা ফল পাওয়া যাবে এবং সেই যে কোনো বিপদ থেকে উদ্ধার হবে। মঙ্গলময় মা শীতলায় সেটাই দেখানো হয়েছে। মঙ্গলা রুদ্রকে যদি সারিয়ে তুলতে পারে তাহলে রুদ্রর হয়তো মঙ্গলার প্রতি সেই মনোভাব আসতেই পারে, কিন্তু আদৌ সেই সম্পর্ক গড়বে কিনা বা রুদ্র বাবা সেটা অ্যালাউ করবে কিনা সেটা দেখতে হবে। মঙ্গলময় মা শীতলা ধারাবাহিকে প্রথম থেকে যখনই ঢুকেছিলাম তখন থেকেই দর্শকদের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, এবং এখানকার দর্শক, বাইরের দর্শক এবং তারও বাইরের দর্শক সবাই দেখছে, এমনকি অবাঙালি যারাও তারাও দেখছে এবং খুবই উপভোগ করছে। সম্পর্ক একমাত্র ভগবানের সাথে হয়, এবং সম্পর্ক যে জাগতিক সম্পর্ক বলে সেটা বাবা এবং ছেলে বা বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখি। মঙ্গলময় মা শীতলাতেও সেটা দেখানো হচ্ছে যে বাবা ছেলের মধ্যেও যে সম্পর্ক হওয়ার কথা বা থাকে বা যা যেটা আমরা ভাবি, আলটিমেটলি সেই ধরনের সম্পর্ক গড়ে ওঠে না তখন যখন ক্ষমতা, দম্ভ, অহংকার এগুলো মাঝখানে চলে আসে, স্বার্থ চলে আসে, স্বার্থ সিদ্ধি জায়গাটা চলে আসে, বাবার স্বার্থ অন্য জায়গায়, অন্য কিছু লাভ করার জন্য। তো সেখানে মাঝখানে যদি সন্তানও চলে আসে সেইটাও হয়তো স্যাক্রিফাইস করতে হয় বাবাকে, বা হচ্ছে সেই ধরনের জায়গাতে বাবা এখন আছেন, তার চোখের সামনে যে সন্তান হারিয়ে যাবে বা মারা যাচ্ছে বা মারা যাবে সেটাও বাবা হয়তো মেনে নিতে পারছে না, কিন্তু প্রচণ্ড কষ্টকর, কিন্তু বাবার অন্যদিকেও তিনি বদ্ধপরিকর, তার দম্ভ বা অহংকার বা যা কিছুই, তো সেটার জন্য দেখতে হবে মঙ্গলময় মাসে। বলে দিলে তো গল্প শেষ হয়ে গেল, বলবো না, দেখতে থাকুন সানবাংলায় সোম থেকে রবি সন্ধ্যে 6:30। এখানে যদি শেয়ার করে দিই চলছে, অনেক কিছুই চলছে আপাতত, যাতে রুদ্রর সাথে মঙ্গলার দূরত্ব বজায় থাকে, কোনোদিন দেখা না করতে পারে, তাদের দুজনকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা চলছে মঙ্গলার বিয়ে অন্যত্র ঠিক করে। এবার এখন এই পর্বের এই শুটিংগুলো চলছে আমাদের, রুদ্রকে বাঁচানোর দুর্গম পথটা মঙ্গলা পেরিয়ে এসছে, সেটা হয়ে গেছে। এখন মানুষের জীবনে তো একটা ক্রাইসিস হয় না, আমরা গল্পের মাধ্যম দিয়ে মানুষের জীবনের ওঠাপড়াগুলো আমরা দেখাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মঙ্গলার জীবনে আর রুদ্র জীবনে কোন কোন দুর্গম পথ বেরোবে সেগুলো আমি এখন আমাদের মধ্যে চলছে শুটিং। এখন যেমন আমাদের রুদ্রকে বাঁচানোর পর্ব শেষ হয়ে গেছে, সেই দুর্গম পথ চলা শেষ হয়েছে মঙ্গলার, এখন নতুন পথের দিকে আমরা অগ্রসর হয়েছি, যেখানে মঙ্গলার সাথে অন্য এক তার থেকে বয়সে দ্বিগুণ একজন মধ্যবয়স্ক মানুষের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এখনো এটাই বিশ্বাস করি যে মঙ্গলা রুদ্রকে বাঁচাতে পারবে না, কারণ বাবা ঠাকুরের গণনা অনুযায়ী বাবা ঠাকুরের নারী শাস্ত্র দেখে যেটা বাবা ঠাকুর জেনেছে, বুঝেছে এবং যে বিধান দিয়েছে যে রুদ্র আর নেই, ও পরলোকে এগিয়ে গেছে, সেখান থেকে কিভাবে মঙ্গলা তাকে ফিরিয়ে নিয়ে আসবে তারই লড়াই এখন চলছে, তো সেদিকে আমরা যাচ্ছি, দেখতে থাকুন, নিশ্চয়ই জমজমাট পর্ব আরও আসতে চলেছে। আমি তো সবে শুটিং করা শুরু করলাম, মানে যা দর্শকদের রিপার্কেশনস পেয়েছি সবই চ্যানেলের থ্রুতে পেয়েছি এবং সেটাও যথেষ্ট ভালোই পেয়েছি, এবং অবশ্যই আমরা সেটা টিআরপির মধ্যেও দেখতে পাচ্ছি, কাজেই আশা করব এটা দিন দিন আরও ওপরের দিকে যাবে। আমরা সবসময় জেনে এসেছি যে অসতের উপর সত্যের জয় বরাবরই হয়ে এসছে, এক্ষেত্রে দেখা যাক মঙ্গলা পারে।